হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আবারও ফিজিক্স আর একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে। তো আমরা আজকে হচ্ছে গতদিন যে চ্যাপ্টার পর্যন্ত দেখেছিলাম, অর্থাৎ গতি, তারপর থেকে আমরা আজকে হয়তো শুরু করতে পারি। আমরা আজকে ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর হচ্ছে এই এই সংক্রান্ত জিনিস, যেমন F=ma, তারপর হচ্ছে টান বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, এই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা দেরি না করে আজকে শুরু করে দেই। তো আশা করি তোমরা সবাই দেখছো এবং তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিয়েছো যে আজকে এই ক্লাসটি হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো প্রথমে আমরা দেখব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা হচ্ছে একদম ফিজিক্স এর একেবারে ফান্ডামেন্টাল একটা ল, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এরকম ধরে নেই যে একটা বস্তু M1 আর একটা বস্তু M2, এই দুটা বস্তু একই লাইন বরাবর যাচ্ছে, একই রেখা বরাবর যাচ্ছে, এই বস্তুর আদি বেগ হচ্ছে u1, ইনিশিয়াল ভেলোসিটি, ওর হচ্ছে u2, এটা হচ্ছে ওদের আদি বেগ। তো ধরা যাক যে u1 u2 এর চেয়ে বেশি, তাহলে কি হবে? একটু পরে নিশ্চয়ই m1 ভরের বস্তুটা এসে এই m2 ভরের বস্তুটাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে এদের বেগ পরিবর্তিত হয়ে যাবে। m1 এর বেগ ধরা যাক হয়ে গেল v1, আর m2 এর বেগ হয়ে গেল ধরা যাক v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি ধাক্কা লাগার আগে টোটাল ভরবেগ যা হবে, ধাক্কা লাগার পরেও টোটাল ভরবেগ তাই হতে হবে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে ধাক্কা লাগার আগে দুইজনের মোট ভরবেগ, ইকুয়ালস হবে ধাক্কা লাগার পরে দুইজনের মোট ভরবেগ, অর্থাৎ m1 v1 প্লাস m2 v2। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যদি জানা রাশিগুলোর মান বসিয়ে দেই, তাহলে অজানা রাশিটার মান আমরা নির্ণয় করে ফেলতে পারব। যেমন ধরা যাক আমাদের এখানে m1 2 কেজি, আর m2 এটা আমরা ধরে নিচ্ছি 3 কেজি। তাহলে আমি m1 m2 এর জায়গায় এই 2 কেজি 3 কেজি বসিয়ে দিতে পারবো। আবার ধরা যাক u1 ছিল, আমি ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড ধরলাম, আর u2 তার চেয়ে অবশ্যই কম থাকবে, তা না হলে পিছন থেকে এসে ও ধাক্কা দিতে পারবে না। তাহলে u2 আমরা 5 এর চেয়ে কম ধরলাম, ধরা যাক 2 মিটার পার সেকেন্ড। এটা তাহলে এইটুকু আমরা চাইলে এখানে বসিয়ে ফেলতে পারি। আর এই v1 v2 এর মধ্যে যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি, অন্যটা বের করতে হবে। যেমন ধরা যাক আমি v1 এর ভ্যালু দিয়ে দিলাম, v1 বললাম যে এই বস্তুটা ধাক্কা খেয়ে পিছন দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তাহলে পিছন দিকে বলতে আমরা আসলে নেগেটিভ বুঝাবো, কারণ এই u1 u2 এরা সামনের দিকে ছিল, এদেরকে আমরা পজিটিভ মান বসিয়েছি। তাই আমি যদি বলি v1 এই বস্তুটা পিছন দিকে ফিরে আসে, এরকম করে পিছন দিকে ফিরে আসে, তাহলে v1 বসাতে হবে মাইনাস, আর ভ্যালুটা আমি বলে দিলাম 1 মিটার পার সেকেন্ড, তাহলে v1 হচ্ছে -1 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখন এই সবগুলো ভ্যালু এখানে বসাই, তাহলে কি হয় দেখা যাক। m1 হচ্ছে 2 কেজি, u1 ছিল আমাদের 5, প্লাস m2 ছিল আমাদের 3 কেজি, u2 ছিল (2). তাহলে এই হচ্ছে ধাক্কা লাগার আগে মোট ভরবেগ, এই ধাক্কা লাগার পরে টোটাল ভরবেগও এর সমান হতে হবে। এখন দেখা যাক m1 v1, আমরা m1 তো জানি, m1 ছিল আমাদের 2 কেজি (-1), প্লাস m2 আমরা জানি, m2 হচ্ছে আমাদের 3 কেজি, কিন্তু v2 জানি না, তাহলে v2 রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা চাইলে v2 বের করতে পারবো। তাহলে এই হিসেবটুকু যদি আমি করি, তাহলে দেখা যাচ্ছে 3v2 ইকুয়ালস, এই পাশে আসে কত, 10, আর এখানে হচ্ছে 6, তাহলে 10 প্লাস 6 হচ্ছে 16, আর এই -2 এই পাশে আসলে হয়ে যাবে +2, তাহলে হয়ে যাবে 18। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি v2 ইকুয়ালস 18/3, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। তাহলে এরকম করে আমরা চাইলে ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে ম্যাথটা সলভ করতে পারি। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে v2 কি আসলো, পজিটিভ আসলো, তাই না? v2 পজিটিভ আসার মানে এই বস্তু কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। কোন অঙ্কে যদি আমার একটা ভ্যালু নেগেটিভ আসে, তার মানে আমি বুঝবো আমরা যেই দিকটাকে পজিটিভ ধরেছিলাম এটা হচ্ছে তার বিপরীত দিকে, উল্টো দিকে, তাহলে মাইনাস আসতো, এটা সামনের দিকে বলে এটা প্লাস আসলো, তাহলে 6 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এরকম করে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে এই অঙ্কটা সলভ করতে পারি।
তাহলে এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল, কিন্তু আবারও আমি মনে করিয়ে দিতে চাই, ভরবেগ যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং প্লাস মাইনাসের ব্যাপারটা আমাকে মাথায় রাখতেই হবে। তাহলে প্লাস মাইনাস আমি সুন্দর করে হিসেব করে সামনের দিকে হলে প্লাস, পিছন দিকে হলে মাইনাস, অথবা তুমি উল্টোটাও করতে পারো, এরকম করে চলতে পারবে। তাহলে এইরকম করে হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারবো। তাহলে এবার আমরা পরবর্তী একটা প্রবলেমে চলে যাচ্ছি এই প্রবলেমটা থেকে। তো এই প্রবলেমটা সিম্পল ছিল, সবাই আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব হচ্ছে মিলিত বস্তু সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকে সেখানে। অর্থাৎ ধাক্কা লাগার পর একটা বস্তু আর একটা বস্তুর সাথে মিলে একটা বস্তু হয়ে যাচ্ছে এরকম। তাহলে এখানে ধরা যাক আমি এরকম একটা এক্সাম্পল দিলাম যে একটা বুলেট আসলো, সেই বুলেটটা এসে একটা ফলকে ধাক্কা দিল। তাহলে এই বুলেটটার ভর আমরা ধরে নিলাম 10 গ্রাম, আর এই ফলটার ভর আমরা ধরে নিলাম 50 গ্রাম। তাহলে এই বুলেটটা যদি এসে এই ফলটাতে ধাক্কা দিয়ে এর ভিতরে থেকে যায়, তাহলে আমি জানতে চাই যে এই ফলটা কত বেগে ছিটকে পড়বে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এখানে আমি M1 M2 ধরে নিচ্ছি, V1 V2 ধরে নিচ্ছি, এরপরে কি হবে দেখো, এরপরে মোট ভরবেগ যখন বের করব, দুইটা মিলে একটা বস্তু হয়ে যাচ্ছে, তাদের মিলিত ভর আমাদেরকে লিখতে হবে। আমরা আলাদা আলাদা ভর লিখতে পারবো না, আমরা একসাথে মিলিত ভর লিখব এবং তার একটাই বেগ থাকবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। এর বেগ ছিল ধরা যাক 100 মিটার পার সেকেন্ড। তাহলে ধাক্কা লাগার আগে এই বস্তুর কোনো ভরবেগ ছিল না, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুর ভরবেগ হচ্ছে 0, আর এই বস্তুর ভরবেগ হচ্ছে আমরা 10 গ্রামকে কেজিতে কনভার্ট করলে আসবে 0.01। এটা কোত্থেকে আসলো, 10 গ্রামকে কেজিতে কনভার্ট করলে, ইনটু এর বেগ কত ছিল 100 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে ধাক্কা লাগার আগে মোট ভরবেগ বা টোটাল ভরবেগ। তাহলে ধাক্কা লাগার পরেও মোট ভরবেগ কি হতে হবে, একই থাকতে হবে। তাহলে ইকুয়ালস আমরা লিখবো ধাক্কা লাগার পরে যা হয়। ধাক্কা লাগার পরে এই বস্তুটা এই বস্তুর ভিতরে থেকে যায়, তো এরকম করে বুলেট আর ফল না দিয়ে বুলেট আর পাখি দিতে পারে, কিংবা একটা বাস একটা ট্রাক দিতে পারে। একটা বাস যদি একটা ট্রাককে ধাক্কা দিয়ে তার সাথে আটকে যায়, তখনও আমরা এই কাজটা করব। দুইটার ভরকে আমরা যোগ করে একটা বানাবো, তারপর দুইটা একই বেগে চলবে। তাহলে এই প্রথমে আমাদের গুলির ভর কত, 0.01, আর এই আপেলটার ভর কত, সেটা হচ্ছে 50 গ্রাম, তাহলে 0.05। তাহলে 0.01 প্লাস 0.05 ইনটু ভি। তাহলে এখানে আলাদা আলাদা ভি না লিখে একটাই ভি লেখার কারণ, কারণ এই দুইটা মিলে একটা বস্তু হয়ে যাচ্ছে, কারণ এইটা এই বস্তুর ভিতরে থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি বের করি, তাহলে এই গুণফলটা আসবে 1 ইকুয়ালস, এখানে এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 0.06 ইনটু ভি। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি ভি বের করে ফেলতে পারবো, সুতরাং এখান থেকে ভি আসবে 1/0.06। তো আমি যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসেবটুকু করি, 1/0.06, অ্যানসার আসবে 16.67। তাহলে অ্যানসারটা হচ্ছে, আমি একটু উপরে লিখে দেই, অ্যানসারটা আসবে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটা আসলে 16.67 মিটার পার সেকেন্ড বেগে ছিটকে যাবে। তাহলে এটা ছিল মিলিত বস্তু সংক্রান্ত প্রবলেম। তাহলে আশা করি এই মিলিত বস্তুর প্রবলেমটা বুঝতে পেরেছো। মাঝে মধ্যে এই প্রবলেমটা পরীক্ষায় চলে আসে, তখন এভাবে দুইটা বস্তুর ভরকে একত্র করে এইভাবে রেজাল্টটা বের করতে হয়। এবারে আমরা এখান থেকে আরো একটা প্রবলেমে আসি, সেটা হচ্ছে সবসময় যে দুইটা বস্তু দিয়েই এই ভরবেগের সংক্ষণ সূত্র করতে দিবে তা নাও হতে পারে, এর চেয়ে বেশি বস্তু দিয়েও ভরবেগের সংক্ষণ সূত্র করতে দিতে পারে। তো এখন আমরা ওই রকম একটা প্রবলেমে যাচ্ছি। তাহলে সেই প্রবলেমটা কিরকম, সেটা হচ্ছে একটা নৌকায় 2-3 জন মানুষ ছিল, তারা যদি লাফ দেয় তখন নৌকা কোন দিকে যাবে এ সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে দেখা যাক কি হয়। আমরা এখানে একটা নৌকা নিচ্ছি, এই আমাদের নৌকা, এই নৌকার ভর হচ্ছে 200 কেজি, এই নৌকার ভর 200 কেজি। এই নৌকায় একজন ব্যক্তি বসে, তাহলে এই নৌকায় একজন যদি বসে থাকে তাহলে তার ভর যদি হয় 50 কেজি, তাহলে ও নৌকার উপরে বসে, আর এদিক থেকে একজন নৌকা থেকে লাফ দিল, ওর ভর হচ্ছে 50 কেজি আর ও লাফ দিচ্ছে
5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে কত 50 কেজি আর ও লাফ দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আর এদিকে আরেকজন এখান থেকে লাফ দিচ্ছে তাহলে ধরা যাক ওর ভর হচ্ছে 60 কেজি আর ও লাফ দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা একটু শুরু থেকে আসি প্রথমে যখন কেউ লাফ দেয়নি তখন সবার ভরবেগ ছিল শূন্য তাহলে লাফালাফি শুরু করার আগে সবার আদি ভরবেগ ছিল হচ্ছে শূন্য তাহলে আমি লিখব সবার আদি ভরবেগ ইকুয়ালস জিরো এই হচ্ছে ধাক্কা দেওয়ার আগে মোট ভরবেগ বা লাফ দেওয়ার আগে মোট ভরবেগ হচ্ছে শূন্য এবারে এই দুইজন দুই পাশ থেকে একই সাথে লাফ দিল দুইজন দুই পাশ থেকে একই সময়ে লাফ দিল এখানে দেখাই যাচ্ছে একজন সামনের দিকে লাফ দেয় একজন পিছনের দিকে লাফ দেয় তাহলে ওর ভরবেগ যদি পজিটিভ হয় তাহলে ওর ভরবেগ হচ্ছে নেগেটিভ হবে ওর ভরবেগ যদি পজিটিভ হয় তাহলে ওর ভরবেগ নেগেটিভ হবে কারণ একটাকে যদি সামনের দিকে ধরি পজিটিভ অন্যটাকে আমার নেগেটিভ ধরতে হবে তাহলে আমরা এই ব্যক্তির ভরবেগ দিয়ে শুরু করি আর এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরলাম তাহলে সামনের দিকে হচ্ছে ওর ভরবেগ 5×50 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে সামনের দিকে এবার এরপরে এই ব্যক্তিটা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখব যেহেতু বিপরীত দিকে লিখব মাইনাস ভরবেগ কত 5×60 তাহলে 5×60 কেজি মিটার পার সেকেন্ড তাহলে এই হচ্ছে এই দুইজনের ভরবেগ আমরা লিখে ফেললাম এবারে এই নৌকাটায় আসি এখন বাকি রইল নৌকা আর এই ব্যক্তি এখন নৌকা এই ব্যক্তিকে ছাড়া তো নড়তে পারবে না তাই না এই ব্যক্তি তো নৌকার উপরে বসে সুতরাং নৌকাটা এই ব্যক্তিকে সহ নড়বে তাহলে শুধু নৌকার ভর না নৌকার ভরের সাথে এই ব্যক্তির ভর আমাকে যোগ করতে হবে তাহলে আমরা এই নৌকার সাথে এই ব্যক্তির ভর যোগ করে লিখলাম 200+50 এই দুইজন একই বেগে চলবে তাই না কারণ এই ব্যক্তি তো নৌকার উপরেই বসে যেহেতু নৌকার উপরে বসে তার মানে হচ্ছে এই ব্যক্তির বেগ আর নৌকার বেগ হবে সমান তাহলে যদি সমান হয় তাহলে সেই বেগটাকে আমরা লিখে দিলাম v তাহলে এই হচ্ছে আমার হিসেব এখান থেকে আমি চাইলে এখন কি বের করতে পারবো নৌকার বেগ বের করতে পারবো কোন ব্যক্তিকে সহ এই তৃতীয় ব্যক্তিকে সহ তাহলে এখান থেকে নৌকার বেগটা বের হয়ে যাবে তাহলে আমরা এবার এই ক্যালকুলেশনটুকু করি আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি এটা হয়ে যায় -250 এটা হয়ে যায় 300 তাহলে এখান থেকে রেজাল্টটা চলে আসবে 250×v ইকুয়ালস এটাকে এই পাশে নিয়ে আসলে 300-250 এটা তাহলে এখান থেকে v এর যে ভ্যালু আসবে সেটা আমি একটু উপরে লিখি v এর ভ্যালু আসবে 300-250 কত আসে 50 তাহলে v আসবে 50/250 তাহলে এটা আমি একটু মুছে নিয়ে এই অংশটা আমি আবার একটু লিখি তাহলে আমরা এখান থেকে v এর ভ্যালুটা বের করতে পারবো v equals 50/250 তাহলে আমি এটা একটু মুছে নিচ্ছি তাহলে এখান থেকে আমরা v এর যে ভ্যালু পাচ্ছি সেটা আমি এখানে আবার লিখি 250 v equals 50 আসলো সুতরাং v equals 50/250 তাহলে আমি কাটাকাটি করলে দেখবো আসবে 1/5 মিটার পার সেকেন্ড এবং এখানে দেখো এই রেজাল্টটাও পজিটিভ আসলো তাহলে এই রেজাল্ট পজিটিভ আসলো এই কথাটার মানে কি তার মানে আমরা যেই ডিরেকশনটাকে পজিটিভ ধরেছিলাম নৌকাটা সেই ডিরেকশনেই যাচ্ছে তাহলে আমরা এই ডিরেকশনটাকে পজিটিভ ধরায় দেখো এই রেজাল্টটা যে পজিটিভ আসলো তার মানে নৌকাটা সামনের দিকে 1/5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে আশা করি এইরকম করে তুমিও নৌকার বেগটা বের করে ফেলতে পারবে তাহলে আমি শুরু থেকে আরেকবার বলি আমি এই সামনের জনের বেগকে ধরেছিলাম পজিটিভ সুতরাং সামনের দিকে ওর ভরবেগ হচ্ছে 5×50 আর এর বেগ ছিল পিছনের দিকে তাই 5×60 এটাকে ধরেছিলাম আমি নেগেটিভ আর বাকিটুকু ছিল হচ্ছে নৌকা প্লাস ব্যক্তি এদের মিলিত ভর সেটা দিয়ে আমরা বের করেছিলাম যে নৌকার বেগ আসবে 1/5 মিটার পার সেকেন্ড তাহলে এই হচ্ছে আমার হিসেব এখান থেকে আমি নৌকার বেগটা বের করে ফেলতে পারি আশা করি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে ওকে তাহলে আমরা এইটুকু পর্যন্ত এসে এই অঙ্কটাতে একটু বিরতি নিচ্ছি এরপরে আমরা এর পরবর্তী একটা প্রবলেমে চলে যাচ্ছি এর পরবর্তী প্রবলেমে আমরা হচ্ছে টান বল হিসেব করা শিখব
ধরা যাক আমরা একটা কানেক্টেড বডি বা সংযুক্ত বস্তু নিয়ে চিন্তা করি এরকম করে। আমরা ধরে নেই এটা হচ্ছে একটা তল, এই তলের কোনো ঘর্ষণ নেই, ফ্রিকশনলেস একটা সারফেস, এই তলের উপরে কোনো রকম ঘর্ষণ নেই। তাহলে এখানে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, আর এখানে আমি আরেকটা বস্তু রাখলাম, এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি। এবারে আমরা এই দুইটা বস্তুকে একটা সুতা দিয়ে আটকে দিলাম, এরপর এখানে আরেকটা সুতায় আটকে আমরা এই বস্তুটাতে বল প্রয়োগ করলাম। ধরা যাক আমরা এই বস্তুটাতে সুতা দিয়ে টান দিলাম 18 নিউটন ফোর্সে এরকম। তাহলে এই সুতায় নিশ্চয়ই একটা টান তৈরি হবে, তাহলে এই টানটাকে আমরা নাম দিলাম T1, আর সুতার এই অংশেও নিশ্চয়ই একটা টান তৈরি হবে, এর নাম আমরা দিলাম T2। তাহলে এই হচ্ছে T1 এবং T2। তো আমাকে বের করতে হবে সুতার টান T1 এবং T2 কতটুকু হয়, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এই সুতাটা কেমন সেটা আগে একটু বলে নেই। এই যে এখানে যে সুতাটা দেখা যাচ্ছে, এই সুতাটা হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রসারণশীল, নমনীয় এবং ওজনহীন। বাস্তবে আসলে এরকম সুতা খুঁজে পাওয়া দুষ্কর, আসলে আমরা পাব না, তাই আমরা ধরে নিচ্ছি সুতাটা এমন নমনীয়, অপ্রসারণশীল এবং ওজনহীন। এবারে আমরা যদি এই সুতায় এখানে ধরে F=18 newtons বলে একটা টান দেই, তাহলে এই দুইটা বস্তু একত্রে সামনে যাওয়া শুরু করবে। তাহলে আমরা এখানে F=18 newton বলে টান দিলে এই দুইটা বস্তু কিন্তু একত্রেই সামনে যাওয়া শুরু করবে। এই বস্তুটা কিন্তু এই বস্তুটাকে ছেড়ে চলে যেতে পারবে না, বা এই বস্তুকে রেখে চলে যেতে পারবে না, কারণ সুতাটা অপ্রসারণশীল। তাহলে এই দুটা বস্তু একই সাথে মুভ করবে। এতগুলো কথা বলার একটাই কারণ যে এটা বুঝানো এই দুইটি বস্তুর সবসময় সামনের দিকে ত্বরণও একই থাকবে, বেগও একই থাকবে, কারণ এরা সুতা দিয়ে বাঁধা। তাহলে আমরা সেই ত্বরণ বের করে ফেলি। ত্বরণ বের করার জন্য আমাদের ফর্মুলা কি, আমরা জানি F=ma, তাহলে নিশ্চয়ই A=  হবে F/m। তাহলে আমাদের এখানে মোট বল কত ছিল 18 নিউটন, আর মোট ভর কত ছিল 1 কেজি আর 2 কেজি, 3 কেজি। তাহলে এখানে এইটা আসবে 18, আর এটা আসবে 1+2 অর্থাৎ 3 কেজি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো যে এই ত্বরণটা কত হয়। তাহলে এখান থেকে ত্বরণটা আসবে হচ্ছে 18/3 অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই 6 মিটার পার সেকেন্ড স্কয়ার কার ত্বরণ, এই 1 কেজির নাকি 2 কেজির নাকি দুইজনেরই? অ্যান্সার হচ্ছে দুইজনেরই ত্বরণ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইভাবে আমরা ত্বরণ বের করে ফেললাম দুইটা বস্তুর জন্যই। এবারে আসি টান। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা T1, সুতার এই অংশে ধরেই আমি আসলে F=18 নিউটন বল প্রয়োগ করি, তার মানে সুতার টান এই অংশে 18 নিউটন হবে। তাহলে এইটুকু বলে আমি এটা মুছে ফেলি, আমি টানগুলো লেখা শুরু করি, আর ত্বরণটা আমি এক কোণায় লিখে রাখলাম A=6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখলাম টান T1=18 নিউটন, কারণ আমি এখানেই 18 নিউটন বলে ধরে টান দিলাম। এবারে আমি T2 তে যাই। দেখো তো এই সুতার T2 অংশ দিয়ে কাকে টেনে নিয়ে যায়, 1 কেজিকে নাকি 2 কেজিকে? 1 কেজি বস্তুটা T2 টানের মাধ্যমে 2 কেজি বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এই T2 যেই পরিমাণ বল, সেই T2 বলটা হচ্ছে F=ma। এই বলটা কার উপর কাজ করে? 2 কেজির উপরে। তাহলে 2 কেজির ভর কত? 2 ইন্টু এই 2 কেজির ত্বরণ কত? F=ma, a হচ্ছে 6, তাহলে আসবে 12 নিউটন। তার মানে এই T2 আসবে 12 নিউটন। তাহলে আমরা জেনে গেলাম এখানে T1 হচ্ছে 18 নিউটন, আর T2 হচ্ছে 12 নিউটন। এই এবারে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে 1 কেজি বস্তুর উপরে মোট বল কত বা নেট ফোর্স কত, নেট বল বা লব্ধি বল বলতে পারে, লব্ধি বল কত, তুমি কিভাবে অ্যান্সার দিবে? আমরা T1 T2 জানি, তাহলে আমরা এইটুকু মুছে ফেললাম, T1 18 নিউটন, T2 হচ্ছে 12 নিউটন। তাহলে আমি এটা চাইলে এই কোণায় লিখে রাখতে পারি, T1 18 নিউটন, T2 হচ্ছে 12 নিউটন। এবারে আমি জানতে চাই এই 1 কেজি ভরের বস্তুর উপরে নেট বল বা লব্ধি বল কত। তাহলে নেট বল বা লব্ধি বলের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে সামেশন F=ma। এই সামেশন Fটাই হচ্ছে নেট বল বা লব্ধি বল। তাহলে এই সামেশন F কার উপরে বের করতে বলা হচ্ছে? 1 কেজির উপরে।
তাহলে 1 কেজির ভর এখানে বসাই 1 এই 1 কেজির ত্বরণ কত a 6 তাহলে এই 1 কেজির উপরে 6 নিউটন নেট বল কাজ করে বা লব্ধি বল কাজ করে তাহলে এখানে আমরা টেনশন বের করেছিলাম সেখান থেকে আবার এখানে কি বের করলাম এই 1 কেজির উপরে নেট বল সেটা আমরা সামেশন f ইকুয়ালস ma দিয়ে যেমন করতে পারতাম তেমনি এই একই রেজাল্ট আমরা ভিন্ন ভাবেও নিয়ে আসতে পারতাম সেটা হচ্ছে আমি যদি এভাবে করতাম যে এই বস্তুর উপরে সামনের দিকে টান হচ্ছে 18 নিউটন t1 এবং এই বস্তুকে 2 কেজি প্রতিক্রিয়া বল দেয় 12 নিউটন কারণ ও ক্রিয়া যত দিবে ও প্রতিক্রিয়া ততই দিবে তাহলে সামনের দিকে 18 নিউটন পিছনের দিকে 12 নিউটন তাহলে 18 12 ইকুয়ালস আসবে 6 তাহলে এভাবে আমরা বের করতে পারতাম যে এই 1 কেজি ভরের বস্তুর উপরে নেট বল বা লব্ধি বল 6 নিউটন এরকম করেও এই জিনিসটা বের করা যেত তাহলে আশা করি এখানে টান বল বের করার সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা এইভাবে চাইলে টান বল বের করতে পারবো তো আমরা এই প্রবলেমটা থেকে এখন আমাদের পরবর্তী একটা প্রবলেমে চলে যাই সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং সে সংক্রান্ত টান তাহলে আমি আগে কেন্দ্রমুখী বলের ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি দেখো তাহলে এখানে ধরা যাক আমরা একটা পাথরকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাবো তাহলে আমি সেই বৃত্তাকার পথটা একটু এঁকে নেই এটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার পথ যে বৃত্তাকার পথে আমরা একটা পাথরকে সুতায় বেঁধে ঘুরাচ্ছি তাহলে ধরা যাক পাথরটা এখন এইখানে আমরা একটা সুতায় বেঁধে ওকে ঘুরাচ্ছি এই সুতার দৈর্ঘ্য হচ্ছে r তাহলে বৃত্তপথের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে r এবারে আমরা ধরে নিলাম এই পাথরের যে রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি সেটা হচ্ছে v আর এই পাথরের ভর হচ্ছে m এখন আমরা বিভিন্ন জায়গায় টান হিসাব করতে চাই যখন এই পাথরটাকে আমরা বৃত্তাকারে এভাবে ঘোরাবো যার ভর m যার স্পিড হচ্ছে v আর রেডিয়াস r তখন আমাকে কেন্দ্রের দিকে একটা টান দেয়া লাগবে এই টানটাই হচ্ছে কেন্দ্রমুখী বল আমি যদি এই পাথরে কেন্দ্রের দিকে বল প্রয়োগ না করি তাহলে কিন্তু এই পাথরটা বৃত্তাকার পথে ঘুরবে না তার মানে যে কোনো সময় আমাকে মনে রাখতে হবে যে বৃত্তাকার পথে ঘোরাতে গেলে কেন্দ্রমুখী বল প্রয়োগ করতেই হয় কেন্দ্রমুখী বল প্রয়োগ না করলে বৃত্তাকারে ঘোরানো সম্ভব না সুতরাং কেন্দ্রমুখী বল দিতেই হবে এখানে তাহলে সেই কেন্দ্রমুখী বলের মানটা হচ্ছে m v স্কয়ার বাই r তাহলে কেন্দ্রমুখী বল এখানে আসবে m v স্কয়ার বাই r তাহলে এই বলটা কে কাকে প্রয়োগ করে এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে কেন্দ্রস্থ বস্তু এই বস্তুটার উপরে প্রয়োগ করে তাহলে আমি যে উদাহরণটা দিলাম যে আমি আঙ্গুলে একটা সুতায় বেঁধে একটা পাথরকে ঘুরাচ্ছি তাহলে এই বলটা আমি আঙ্গুলের মাধ্যমে সুতা দিয়ে এই বস্তুর উপরে প্রয়োগ করি এই বলের দিক কোন দিকে কেন্দ্রের দিকে তাই এর নাম কেন্দ্রমুখী বল এখন এই বস্তুটা কি আমাকে প্রতিক্রিয়া দেবে না অবশ্যই প্রতিক্রিয়া দেবে তাহলে এই বস্তু আমার আঙ্গুলের উপরে যে প্রতিক্রিয়া দেবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল কারণ বস্তুটা আমার আঙ্গুলকে কোন দিকে টেনে ধরবে কেন্দ্র থেকে বাইরের দিকে টেনে ধরবে সেটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বল সেই কেন্দ্র বিমুখী বলের মানটা কেন্দ্রমুখী বলের সমান হবে কিন্তু দিক হবে বাইরের দিকে তাহলে কেন্দ্র বিমুখী বলের মানও কত এম ভি স্কয়ার বাই আর তাহলে এইটুকু বললাম যে কেন্দ্র বিমুখী বলের মান এম ভি স্কয়ার বাই আর এবারে আসি একটা জিনিসে সেটা হচ্ছে এই বস্তুটা যখন এইখানে থাকবে এই বস্তুটা যখন এই জায়গায় থাকবে তখন এই বস্তু আমার আঙ্গুলকে কত জোরে টান দিবে হচ্ছে এম ভি স্কয়ার বাই আর বলে সেটা কোন দিকে বাইরের দিকে নিচের দিকে কিন্তু নিচের দিকে থাকা অবস্থায় গ্র্যাভিটিও তো নিচের দিকে কাজ করে তাহলে এর সাথে যোগ হয়ে যাবে এম জি তাহলে এই অংশে সুতার টান টি ইকুয়ালস এম ভি স্কয়ার বাই আর প্লাস এম জি আর যদি আমরা উপরে যাই তখন এই পাথরটা আমার আঙ্গুলকে বাইরের দিকেই টান দেয় বাইরের দিক বলতে এখানে কোন দিকে উপরের দিকে কিন্তু এম জি কাজ করে কোন দিকে নিচের দিকে তাহলে এই অংশে সুতার যে টান হবে টান সেটা হবে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি তাহলে এটা এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি আর এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি এই পর্যন্ত এবারে আমরা যদি আনুভূমিক ভাবে যাই আনুভূমিক দিকে জি কাজ করে না আনুভূমিক দিকে জি কাজ করে না জি কাজ করে কেবলমাত্র উল্লম্ব অক্ষের দিকে তাহলে আনুভূমিক দিকে যেহেতু জি কাজ করে না সেহেতু এই অংশে সুতার টান হবে শুধুই এম ভি স্কয়ার বাই আর
ভিন্ন কিছু না। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা আসি অন্য একটা অংশে। ধরা যাক আমরা বললাম যে এই আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে সরি উল্লম্ব অক্ষের সাথে, উল্লম্ব অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে এইখানে টান কত, এখানে এই বরাবর জি কাজ করবে কতটুকু, এই বরাবর জি কাজ করবে জি কস থিটা। কেন? কারণ জি উল্লম্ব ভাবে কাজ করে, তার সাথে থিটা ডিগ্রিতে কাজ করে জি কস থিটা। তাহলে এই অংশে সুতার টান টি, এই অংশে সুতার টান টি ইকুয়ালস এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এই অংশে সুতার টান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। তাহলে এই থিটা যদি এইখানে না হয়ে এইখানে হতো, এই থিটাটা যদি এইখানে না হয়ে এইখানে হতো উপরের দিকে, আনুভূমিকের নিচে থাকলে প্লাস হবে, আর আনুভূমিকের যদি উপরে থাকতো থিটাটা, তাহলে আনুভূমিকের উপরে আছি আমরা এখন, তাহলে এখানে প্লাস না হয়ে মাইনাস হয়ে যেত। তাহলে মনে রাখবে যে আনুভূমিক বরাবর টান এম ভি স্কোয়ার বাই আর, তার নিচে গেলে টান বাড়তে থাকে আর তার উপরে গেলে টান আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখান থেকে আমরা বিভিন্ন অংশে সুতার টান বের করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমরা যদি একটা বস্তুকে বৃত্তাকারে এরকম করে উল্লম্ব তলে ঘুরাই, অর্থাৎ এইভাবে ঘুরাই, তখন বিভিন্ন অবস্থানে সুতার যে টানগুলো আমরা পাই সে টান। তাহলে এই পর্যন্ত আমরা টান বলগুলো দেখলাম। এবারে আমরা এর পরবর্তী টপিকে যাই। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জড়তার ভ্রামক। তো এখন আমরা সেই জড়তার ভ্রামক টপিকটাতে যাচ্ছি। তাহলে আমরা কিছু সিম্পল শেপের জন্য জড়তার ভ্রামক দেখব, এরপর হয়তো কমপ্লিকেটেড শেপের জন্য দেখতে পারি। এর মাঝখানে আরেকটু একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে এই টান বল সংক্রান্ত আরো একটা প্রবলেম। এটা একটু দেখো, আমরা এই অঙ্কটা এইভাবে সেট আপ করবো। একটা টেবিল নিলাম আমরা, একটা টেবিল, যে টেবিলটা সম্পূর্ণরূপে ঘর্ষণহীন। এই টেবিলটা কেমন? সম্পূর্ণরূপে ঘর্ষণহীন। এই টেবিলটাতে আমরা একটা ছোট্ট চাকা লাগিয়ে দিলাম, চাকা বা একটা পুলি লাগিয়ে দিলাম। তাহলে এই টেবিলটাতে আমরা ছোট একটা চাকা বা একটা পুলি লাগিয়ে এখানে একটা বস্তুকে রাখলাম। এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি। এই বস্তু থেকে সুতা দিয়ে আরেকটা বস্তু ঝুলানো, এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি। তাহলে এই বস্তুর ভর 2 কেজি, এই বস্তুর ভর 1 কেজি। এবং এই টেবিলটা কেমন? এই টেবিলটা হচ্ছে ঘর্ষণহীন। তাহলে এই টেবিলটা হচ্ছে সম্পূর্ণ ঘর্ষণহীন, ফ্রিকশনলেস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বস্তুদ্বয়ের সাধারণ ত্বরণ কত হবে, এই বস্তুদ্বয়ের সাধারণ ত্বরণ কত হবে? তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, ধরো এই বস্তুটা নেই, এই বস্তুটা যদি না থাকে তাহলে এই বস্তু কিন্তু মুভ করার কোনো রিজন নেই, এই বস্তুটা নড়াচড়া করবে না, কারণ এই বস্তুকে পৃথিবী বল প্রয়োগ করে নিচের দিকে আর টেবিল এই বস্তুতে প্রতিক্রিয়া দেয় উপরের দিকে, তাই সমান সমান হয়ে যাওয়ায় বস্তুটা এখানেই থাকবে, নড়বে না। কিন্তু যখনই আমরা এদিক থেকে এই বস্তুটাকে ঝুলিয়ে দিব, এই বস্তুকে পৃথিবী নিচের দিকে টেনে ধরবে 1×9.8 নিউটন বলে, তাহলে এই বলের কারণে এই বস্তুটা নিচে নামতে থাকবে, এবং যখন নিচে নামতে থাকবে সে সাথে সাথে ওই বস্তুটাকে টেনে নিয়ে যাবে। এই বস্তু নিচে নামতে থাকলে এই বস্তুকে সাথে সাথে টেনে নিয়ে যাবে। তখন যেহেতু সুতাটা অপ্রসারণশীল, সেহেতু দুইটা বস্তুরই সমান সমান ত্বরণ হবে, সমান সমান অ্যাক্সিলারেশন হবে। তাহলে এই সিস্টেমে কার্যকর বল কোনটা? শুধুমাত্র এইটা। তাহলে আমরা যদি এফ ইকুয়ালস এম এ এই সূত্রে যাই, তাহলে এফ এর জায়গায় কার্যকর বল শুধু এইটা বসবে। তাহলে এফ এর জায়গায় আমরা বসাবো 9.8। এম কত বসাবো? শুধু কি এই বস্তুটা নড়ে? না, এই বস্তুটাও সাথে সাথে নড়ে। তাহলে এই বস্তুর সাথে এই বস্তু মিলে মোট কয় কেজি হয়? 1+2 3 কেজি হয়। তাহলে এখান থেকে আমরা এ বের করে ফেলতে পারবো বা ত্বরণ বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে ত্বরণ এ ইকুয়ালস আসবে 9.8/3। তাহলে 9.8 কে 3 দিয়ে ভাগ করলে চলে আসবে 3.27 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, যে এই দুই মিলিত বস্তুর ত্বরণ হবে 3.27 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা এই ত্বরণ নিয়ে সামনে যেতে থাকবে আর এই বস্তুটা এই ত্বরণ নিয়ে নিচে নামতে থাকবে। তো এরকম করে আমরা একটা সিস্টেমের জন্য জেনারেল এক্সিলারেশন বা সাধারণ ত্বরণ বের করে ফেলতে পারি। তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পেরেছো।
এবারে আমরা আমাদের পরবর্তী একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমরা এখন একটু জড়তার ভ্রামক নিয়ে হিসেব নিকেশ করব। তাহলে এই জড়তার ভ্রামক থেকে নানা ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা তার আগে একটু বলে নেই জড়তার ভ্রামকের ভূমিকাটা কি, জড়তার ভ্রামকের ভূমিকাটা কি সেটা একটু বলে নেই। রৈখিক গতির বেলায় ভর যে ভূমিকা পালন করে, কৌণিক গতির বেলায় জড়তার ভ্রামক একই ভূমিকা পালন করে। যেমন আমি যদি তোমাকে বলি রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, তাহলে আমরা লিখি নর্মালি এমভি। তাহলে কৌণিক ভরবেগ যখন আমরা লিখব, আমরা যখন লিখব কৌণিক ভরবেগ, তখন সেটা হয়ে যাবে আই ওমেগা। আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এই সংক্রান্ত একটা অঙ্ক আমরা করতে পারি। তাহলে এরকম একটা অঙ্ক আসে এরকম যে কেউ একজন দুই হাত দুই দিকে দিয়ে যদি পায়ের উপরে ভর করে ঘুরতে থাকে, ধরা যাক দুই হাত দুই দিকে দিয়ে পায়ের উপরে ভর করে এরকম করে ঘুরন্ত, তো এই অবস্থায় তার জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়ান এবং কৌণিক বেগ হচ্ছে ওমেগা ওয়ান। তাহলে এরপর সে কি করলো, এরপর সে হাত গুটিয়ে নিল। কেউ যদি তার হাত নিজের দিকে গুটিয়ে নেয় তখন তার জড়তার ভ্রামক আগের চেয়ে কমে যায়। তাহলে এখনো সে ঘুরবে কিন্তু তার জড়তার ভ্রামকটা কমে যাবে। তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়ালস হবে আই টু ওমেগা টু। এটা আমি কোত্থেকে লিখলাম, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। রৈখিক ভরবেগ যেমন সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগও সংরক্ষিত থাকে। প্রশ্নটা হচ্ছে কেউ যদি হাত গুটিয়ে নেয়ার ফলে জড়তার ভ্রামক 40% কমিয়ে ফেলে তাহলে এর কৌণিক বেগ কত গুণ বাড়বে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা আই ওয়ান একটা কিছু ধরে নিয়েছি আই ওয়ান, তাহলে হাত গুটিয়ে নেওয়ার ফলে আই টু কি হয়ে যায়, কমে যায়। আই টু 40% কমে যায়, তাহলে 40% কমে গেলে আই টু কত হবে, 60% কার, আই ওয়ান এর। তাহলে আই টু এর জায়গায় আমরা লিখতে পারি 0.6 আই ওয়ান। তাহলে আই টু এর জায়গায় আমরা 0.6 আই ওয়ান বসিয়ে দিব। তাহলে এই আই টু আমি মুছে ফেললাম, সেই জায়গায় লিখলাম 0.6 আই ওয়ান। তাহলে এখান থেকে আই ওয়ান আই ওয়ান কেটে যাবে, আমরা পাবো আই টু বাই সরি ওমেগা টু বাই ওমেগা ওয়ান ইকুয়ালস 1/0.6। তাহলে 1/0.6 কত আসে আমি একটু বসিয়ে নিই, 1/0.6 আসে হচ্ছে 1.67। তার মানে এই পুরো জিনিসটা আমি আরেকবার বলি, আমি শুরু করেছিলাম এইভাবে যে দুইটা বস্তু সরি একই বস্তুর এরকম করে আমি লিখেছিলাম দুইটা স্টেটের অবস্থা বা দুইটা অবস্থার জড়তার ভ্রামক দিয়ে আমার কৌণিক ভরবেগ আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়ালস আই টু ওমেগা টু। তো জানতে চাওয়া হয়েছিল যে আই টু যদি আই ওয়ান এর 60% হয় তাহলে ওমেগা টু কত গুণ বেশি। তাহলে আমরা আই টু এর জায়গায় 0.6 আই ওয়ান বসিয়েছিলাম, আই টু ইকুয়ালস 0.6 আই ওয়ান এটা বসিয়েছিলাম। তাহলে এটা বসানোর ফলে কাটাকাটি করে ওমেগা টু বাই ওমেগা ওয়ান চলে আসলো 1/0.6 অর্থাৎ 1.67। তার মানে কেউ এইভাবে হাত গুটিয়ে নিলে যদি তার জড়তার ভ্রামক 40% কমে যায় তাহলে কৌণিক বেগ বা ঘূর্ণনের বেগ বেড়ে যাবে 1.67 গুণ, অর্থাৎ 67% বেড়ে যাবে তার কৌণিক বেগ। তাহলে জড়তার ভ্রামক কমে গেলে জোরে জোরে ঘুরবে, জড়তার ভ্রামক যদি বেড়ে যায় আবার আস্তে আস্তে ঘুরবে, এই হচ্ছে প্রবলেমটা ছিল। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা সিমিলার আরেকটা প্রবলেমে যাব। আমরা কয়েকটা বেসিক শেপের জন্য জড়তার ভ্রামক দেখব এবং চক্রগতির ব্যাসার্ধ বের করা শিখব। তাহলে চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে আমরা যখন কারো জড়তার ভ্রামক বের করি তখন হচ্ছে আমরা একটা পয়েন্ট থেকে শুরু করে পুরোটা ইন্টিগ্রেট করে বের করে ফেলি। যেমন একটা উদাহরণ দেই, আমরা একটা লাঠির জড়তার ভ্রামক বের করেছিলাম, এটা তোমাদের বইয়েও প্রমাণ করে দেয়া, তোমরাও দেখেছো। সেটা হচ্ছে একটা লাঠিকে যদি আমি এইভাবে ঘুরাই, অর্থাৎ এই যদি হয় আমার লাঠিটা, এই কলমটাই যদি হয় লাঠি, সেটাকে যদি আমি এইভাবে ঘুরাই, এরকম করে ঘুরাই, এই বস্তুর ভর যদি হয় এম আর সম্পূর্ণ দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে এই কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামক হয় আই ইকুয়ালস এম এল স্কোয়ার বাই 12। এরকম করে আমি যদি এই বস্তুটাকে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে না ঘুরিয়ে প্রান্তগামী অক্ষের সাপেক্ষে ঘুরাই তখন কি হবে, প্রান্তগামী অক্ষ হচ্ছে এরকম,
তাহলে এটাকেই আমি ঘোরাচ্ছি, এর ভর এম এবং এর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইকুয়ালস আসবে এম এল স্কোয়ার বাই থ্রি। তাহলে অক্ষ চেঞ্জ করলে জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাচ্ছে, একই বস্তুর জন্য এক এক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এক এক রকম। তাহলে তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা আমার সাথে সাথে একটা পরীক্ষা করে ফেলো। তোমার হাতের কলমটা নাও, কলমটা নিয়ে কলমটার ঠিক মাঝখানে ধরে ঘুরানোর চেষ্টা করো, দেখো কত ইজিলি ঘুরানো যায়, খুব সহজে ঘুরানো যাবে। এবারে তুমি এই কলমটারই এক প্রান্তে ধরো, এই প্রান্তে ধরে এবার ঘুরানোর চেষ্টা করো, দেখো আগের চেয়ে তোমাকে বেশি শক্তি খরচ করতে হবে। এর মানে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কম এবং এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আগের চেয়ে বেশি, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই টুয়েলভ, অনেক কম, আর প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে এম এল স্কোয়ার বাই থ্রি, অর্থাৎ আগের চেয়ে বেশি। এবার জড়তার ভ্রামক যাই হোক না কেন, এবার আমরা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বের করা শিখব। চক্রগতির ব্যাসার্ধ মানে হচ্ছে এই সম্পূর্ণ বস্তুটাকে আমরা একটা বিন্দু বস্তুতে পরিণত করলাম, যে বিন্দু বস্তুর ভর হচ্ছে এম, এবং সেই বস্তুটা আমাদের অক্ষ থেকে কত দূরে, কে দূরত্বে। তাহলে বস্তুটা যদি একটা বিন্দু বস্তু হয় যার ভর এম এবং দূরত্ব হয় কে, তাহলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই কে। এটাকে কখন চক্রগতির ব্যাসার্ধ বলবো, যখন এই এম ভর কে দূরত্বে থাকলে যদি ঘুরে, তাহলে জড়তার ভ্রামক কত, এম কে স্কোয়ার। জড়তার ভ্রামকের সংজ্ঞা হচ্ছে একটা পয়েন্ট ম্যাসের জন্য বা বিন্দু ভরের জন্য ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে এখানে ভর কত, এম, দূরত্ব কত, কে, তাহলে এম কে স্কোয়ারই হচ্ছে জড়তার ভ্রামক। আর আমরা জড়তার ভ্রামক তো আগেও বের করেছি এটার জন্য, সেটা হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ। তাহলে এই এম এল স্কোয়ার বাই টুয়েলভ কে যখন তুমি এম কে স্কোয়ার লিখবে, অর্থাৎ এই বস্তুটাকে একটা বিন্দু বস্তু কল্পনা করে যত দূরত্বে রেখে ঘুরালে এর জড়তার ভ্রামক ক্যালকুলেটেড জড়তার ভ্রামকের সমান হচ্ছে, সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কে। তাহলে এই ক্ষেত্রে কে এর মান কত আসবে, তুমি দুই পাশে এম এম কেটে দাও, এখানে দুই পাশে এম এম কেটে দিয়ে রুট করো, তাহলে রুট করলে কে ইকুয়ালস চলে আসবে এল ডিভাইডেড বাই, এই টুয়েলভ কে রুট করলে কত আসে, টু রুট থ্রি, তাহলে এখানে আসবে টু রুট থ্রি। তাহলে এই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটা আমি একটু উপরে লিখে দেই যে এই ক্ষেত্রে আমাদের চক্রগতির ব্যাসার্ধ এল বাই টু রুট থ্রি। এবার আমরা ওই ক্ষেত্রে যাই, এখানে চক্রগতির ব্যাসার্ধ কত হবে। নিয়মটা হচ্ছে যখনই তুমি যাই জড়তার ভ্রামক বের করবে সেইটা ইকুয়ালস লিখে দিবে এম কে স্কোয়ার, কে এর মান যা আসবে তাই হচ্ছে জড়তার ভ্রামক। যেমন এখানে এম এল স্কোয়ার বাই থ্রি ইকুয়ালস আমরা লিখলাম এম কে স্কোয়ার, তাহলে আবারও আমরা এম এম কেটে দিব, তাহলে কে ইকুয়ালস কত আসবে, রুট করে দাও, রুট করলে কে ইকুয়ালস আসবে এল বাই রুট থ্রি। তাহলে এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে কে ইকুয়ালস এল বাই রুট থ্রি। তাহলে এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দিয়ে চক্রগতির ব্যাসার্ধ বের করার প্রবলেম। এবারে আমরা দেখি একটা জিনিসের কৌণিক গতিশক্তি কিভাবে বের করা যায়, একটা জিনিসের কৌণিক গতিশক্তি কিভাবে বের করা যায়। তো আমরা তার আগে আরেকটা জিনিস একটু জেনে আসি। যেমন ধরা যাক একটা নিরেট গোলক, ওই নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামক কত হয়, বা একটা চাকতি বা একটা ডিস্ক তার জন্য জড়তার ভ্রামক কত হয়। ধরা যাক তোমাকে প্রশ্নে এই তথ্যটা বলে দিল, বলল যে একটা নিরেট গোলক, এটা হচ্ছে একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক, এই নিরেট গোলক বা সলিড স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর, আর এর ভর হচ্ছে এম। তাহলে এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি আমরা এটাকে ঘুরাই, তাহলে এর যে জড়তার ভ্রামক হবে আই, সেটা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, এই হচ্ছে তার জড়তার ভ্রামক। তাহলে এই বস্তুর জন্য জড়তার ভ্রামক কত, আই ইকুয়ালস 2/5 এম আর স্কোয়ার। এবারে আমি যদি তোমাকে বলি যে এই বস্তুটা ওমেগা ইকুয়ালস ধরা যাক 5 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরে, 5 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা ইকুয়ালস 5 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরে, তাহলে এই বস্তুর কৌণিক গতিশক্তি কত সেটা আমরা জানতে চাই। তাহলে এই বস্তুর কৌণিক গতিশক্তি কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে কৌণিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। কোথেকে পাচ্ছি, আমরা চাইলে এটা প্রুফ করতে পারি, আবার মিল দেখিয়েও বলতে পারি। রৈখিক গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার।
তাহলে রৈখিক গতির বেলায় ভর যে ভূমিকা পালন করে, কৌণিক গতির বেলায় জড়তার ভ্রামক আই সেই একই ভূমিকা পালন করে। তাহলে এখানে আই এর ভ্যালু আমরা বসিয়ে দিব কত, 2/5 এম আর স্কয়ার। ধরা যাক এম দিলাম 2 কেজি, আর দিলাম 1 মিটার, তাহলে 2/5 × 2 × 1 স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আই। আর রৈখিক বেগ ভি এর জায়গাটা এখানে নিয়ে নিবে কৌণিক বেগ ওমেগা। তাহলে আমরা এখানে কৌণিক বেগ কত দিয়েছি, 5 রেডিয়ান পার সেকেন্ড, সেটা এখানে বসালে হয়ে যাবে 5 স্কয়ার। তাহলে এরকম করে বসালে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি কৌণিক গতিশক্তি। একটা বস্তু যখন গড়াতে গড়াতে সামনে যায় তখন তার কৌণিক গতিশক্তিও থাকে, রৈখিক গতিশক্তিও থাকে। এখন আমরা ওই ধরনের একটা প্রবলেম দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তাহলে আমরা ওরকম একটা প্রবলেমে যাই, এই প্রবলেমটাতে আমরা একটা চাকাকে ঘুরাবো, একটা ডিস্ক বা চাকতি আকৃতির একটা চাকাকে ঘুরাবো, সেখান থেকে আমরা তার বেগ বের করার চেষ্টা করব। তাহলে এই বিষয়টা একটু দেখো, তাহলে আমরা বলে নিলাম যে এটা হচ্ছে একটা চাকা, এটা হচ্ছে একটা চাকা, এই চাকাটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এই চাকার ব্যাসার্ধ আর ইকুয়ালস 1 মিটার, চাকার ব্যাসার্ধ আর 1 মিটার, চাকার যে ভর এম সেটা হচ্ছে 2 কেজি, আর চাকার যে গতিশক্তি, চাকার গতিশক্তি ইকুয়ালস 100 জুল, এই তিনটা তথ্য দিয়ে দেওয়া। তোমাকে বের করতে হবে এই চাকাটা কত বেগে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা এইভাবে বের করতে পারি, দেখো এই চাকাটা আমরা ধরে নেই ভি বেগে যাচ্ছে। তাহলে এই চাকাটা যখন গড়াতে গড়াতে সামনে যাবে তখন চাকার একই সাথে একটা রৈখিক বেগ থাকবে, তার সাথে আবার চাকার একটা কৌণিক বেগও থাকবে ওমেগা। তাহলে এই অবস্থায় চাকার মোট গতিশক্তি কত, রৈখিক বেগ প্লাস কৌণিক বেগ। তাহলে এখানে এই চাকার মোট গতিশক্তি হচ্ছে 100 জুল ইকুয়ালস 1/2 mv², এটা কোত্থেকে আসলো, রৈখিক গতিশক্তি, প্লাস 1/2 i ওমেগা² এটা কোত্থেকে আসলো, কৌণিক গতিশক্তি। এবারে আমরা এখান থেকে পরের লাইন লিখতে পারি, 1/2 mv² প্লাস 1/2। দেখো এটা একটা চাকতি বা একটা ডিস্ক, একটা ডিস্কের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি সে ঘুরে তখন তার জড়তার ভ্রামক আই হয়ে যায় 1/2 mr², এটা হচ্ছে আই এর ভ্যালু। আই এর ভ্যালু কত, 1/2 mr², কার জন্য, চাকা বা ডিস্কের জন্য। আর ওমেগাকে আমরা কি লিখতে পারি, আমরা এর আগে শিখেছিলাম ভি ইকুয়ালস ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়ালস আমরা লিখতে পারি ভি বাই আর। তাহলে ওই যে কর্নারে ওমেগা স্কোয়ার, তাকে তুমি কি লিখতে পারবে, তাকে তুমি লিখতে পারবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা লিখতে পারবে। তাহলে এখান থেকে কি কি কেটে যায় আমরা দেখি, তাহলে এখান থেকে আর স্কোয়ার কেটে যায়, তার মানে এখানে আমার আর এর ভ্যালু দিয়ে দিলেও যা ছিল, না দিলেও তাই, আর এর ভ্যালুটা আমার লাগবে না। তাহলে এরপর এখান থেকে আমি কি বের করতে পারবো, এখান থেকে হচ্ছে আমি কমন নিতে পারবো। এখান থেকে কমন নিলে দেখো কি হয়, আমি এখান থেকে 1/2 mv² কমন নিলাম, তাহলে এখানে চলে আসবে 1, আর এখানে একটা হাফ কমন নিয়ে নিয়েছি, বাকি থাকে 1/2 mv². তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে 1 প্লাস, তাহলে এখানে কত আসবে, এখানে কমন নিলে আসবে হাফ, এখানে 1/2 mv², এই 1/2 mv² কমন গেলে এখানে আসবে হাফ। তাহলে শেষ পর্যন্ত আমি কত পাচ্ছি, সেটা হচ্ছে 3/2, 1 প্লাস হাফ এটা হবে 3/2, তাহলে 1/2 × 3/2 mv² এটাই হচ্ছে 100 জুল। তাহলে এখানে 3/4 আসে, আর m এর ভ্যালু তো আমরা জানি, m হচ্ছে 2 কেজি, তাহলে m এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2, এটা হচ্ছে m। তাহলে এখান থেকে এই 2 এই 2 কেটে যাবে, তাহলে থাকবে 3/2, 3/2 v² ইকুয়ালস 100। তাহলে এখান থেকে যদি আমি v বের করতে চাই, তাহলে হিসেবটা আমি এদিকে করি, তাহলে সেখান থেকে 2 2 কেটে গেলে 3/2 v² ইকুয়ালস 100, তাহলে v² ইকুয়ালস 200/3, তাহলে v ইকুয়ালস, আমি ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করে ফেলি, তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি হিসাবটা করি, তাহলে √ 200/3 চলে আসবে 8.16। তাহলে এখানে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 8.16 মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এতক্ষণ ধরে আমি যা করলাম সেটা একটু সামারাইজ করি।
সেটা হচ্ছে একটা চাকা গড়াচ্ছিল সামনের দিকে, তার রৈখিক বেগ হচ্ছে ভি আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে তার মোট গতিশক্তি 100 জুল বলে দেয়া, সেটা হবে গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। সেখানে আই এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি হাফ এম আর স্কোয়ার, আর ওমেগার জায়গায় বসিয়ে দিয়েছি ভি বাই আর। সেটা বসিয়ে দিয়ে কমন নিয়ে হিসেব করলে চলে আসে ভি ইকুয়ালস 8.16 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা বস্তুটার জন্য কি বের করে ফেলতে পারি, বস্তুটার জন্য আমরা বের করে ফেলতে পারি যে রৈখিক বেগ কত হবে। তাহলে এই হচ্ছে আমাদের হিসেব। তাহলে এইভাবে আমরা চাইলে রৈখিক বেগ বের করতে পারি, কার সাহায্যে? রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তির কম্বিনেশনের সাহায্যে। তো এই অঙ্কটা দিয়ে আমরা আমাদের আজকের এই ফিজিক্স ক্লাসটা শেষ করব, এবং আগামীকাল সোমবার এই একই সময়ে অর্থাৎ সন্ধ্যা 7:30টায় তোমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়া আসবেন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। তাহলে কেউ যেন ওই সেশনটা মিস করো না, কারণ অবশ্যই তোমাদের এই অ্যাডমিশন পিরিয়ড এবং এর পরবর্তী জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়েই ভাইয়া তোমাদের সামনে হাজির হবেন। তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করছি।